হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে আমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে তো এগুলোর লিঙ্ক আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কিভাবে আমরা প্রফেশনালি লুক দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলকে, তো এই সিস্টেমগুলো আজকে দেখাবো। তো চলুন স্ক্রিনে যাই। আমি আমার ইউটিউব চ্যানেলে হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে দেখা যাইতেছে যে আমাদের কয়েকটা লিঙ্ক এখানে আমি অ্যাড করেছি। তো এটা হচ্ছে যে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক, একটা আছে ফেসবুক গ্রুপ লিঙ্ক, একটা আছে ফেসবুক গ্রুপ পেজ, আমার টুইটার আইডি এবং ইনস্টাগ্রাম লিঙ্কডইন আইডি। তো আসলে এগুলো আমি অ্যাড করেছি। তো এগুলো অ্যাড করার পর আমাদের চ্যানেল হোম পেজ একটু সুন্দর দেখায়। তো এটা ছাড়াও আমাদের এখানে যারা চ্যানেলের অ্যাবাউটে আসবে তারা নিচে এখানে দেখতে পারবে যে মানে ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এরকম যে লিঙ্কগুলো দেওয়া আছে, মানে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সব কিছু আমার এখানে অ্যাড করা আছে। তো এগুলো থাকলে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের সাথে খুব কাছাকাছি থাকা যায়। তো আজকে আমি দেখাবো যে আসলে আমরা এগুলো কিভাবে অ্যাড করতে পারি। তো এর জন্য আপনাদের চ্যানেল হোম পেজে আসতে হবে। চ্যানেল হোম পেজে আসার পর আপনাদের কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশনটি আছে, তো কাস্টমাইজ চ্যানেলে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম আমি। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাইতেছে যে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন একটা অপশন আছে। তো আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করব। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর আমাদের লিঙ্ক নামে একটি অপশন আছে। এখানে দেখুন যে লিঙ্ক নামে একটি অপশন আছে। তো এখানে আমরা আমাদের যতগুলো লিঙ্ক আছে সবগুলো অ্যাড করে দিতে পারি, এবং আমাদের যে ওই চ্যানেল হোম পেজ এখানে যে লিঙ্কগুলো দেখাইতেছে এখানে আমাদের সর্বোচ্চ 5টা পর্যন্ত লিঙ্ক দেখায়। তো এখানে সর্বোচ্চ 5টা পর্যন্ত আমরা অ্যাড করতে পারি, মানে এখানে দিয়ে রাখতে পারি। আর এমনিতে স্বাভাবিকভাবে আপনারা আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আমি দেখাই যে আসলে কীভাবে আপনারা লিঙ্ক অ্যাড করবেন। তো আপনাদের বেসিক ইনফরমেশানে আসার পর আপনাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পর যে লিঙ্ক অপশন আছে আপনাদের এই অপশনগুলো থাকবে না। আমি তো অ্যাড করছি এই কারণে আমাদের আমার কাছে এগুলো আছে। তো আপনাদের সরাসরি এখানে অ্যাড লিঙ্ক কথাটি থাকবে। তো আপনাদের অ্যাড লিঙ্ক যে কথাটি আছে তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে অপশনে আপনাদের এখানে যদি আপনাদের ফেসবুক গ্রুপ নিয়ে দিতে চান তো আপনারা এখানে যে গ্রুপ লিখবেন, মানে যেটা দিতে চান সেটা দিতে পারেন। যে টুইটার দিতে চান টুইটার দিবেন। তো দেওয়ার পর আপনাকে লিঙ্কটি দিতে হবে। তো লিঙ্কটি আপনারা কীভাবে দিবেন, তো আপনারা মনে করেন যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলেন। তো ফেসবুক অ্যাকাউন্টে ঢুকার পর আপনাকে এখানে লিঙ্কটা মানে আপনার ধরতে গেলে এখানে যে WTTPS আছে এই অংশটুকু সহ আপনাকে কপি করতে হবে। তো আমি এই অংশটুকু সহ কপি করলাম। এই অংশটুকু সহ কপি করলে আপনাদের এখানে যে আমি এখানে দেখাই, তো আপনার এখানে দেখেন যে আমি ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, এখানে ফেসবুকের আইকনটা শো করছে এবং টুইটার আইকন, ইনস্টাগ্রাম লিঙ্কডইন আইডি এই আইকনগুলো শো করছে। তো আপনি WTTPS সহ দিলে আপনার এই আইকনগুলো শো করবে। তো এটা হচ্ছে কথা। তো আপনাকে এখানে সম্পূর্ণ লিঙ্কটি পেস্ট করে দিতে হবে, যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটি কপি করবেন। কপি করার পর আপনার নির্দিষ্ট স্থানে এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা সেভ দিবেন। আর এখানে মনে করেন যে আপনাদের যদি মানে উপরে যেটা আছে এখান থেকে আপনার 5টা পর্যন্ত আপনার ওই হোম পেজে শো করবে আর কি। তো আপনাদের 5টার মধ্যে যদি মনে করেন যে আপনার এটা সবার উপরে দিতে চান, তো এইভাবে ক্লিক করার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আপনারা এটা এপাশ ওপাশ করতে পারেন। তো এইভাবে আপনারা এপাশ ওপাশ করতে পারেন। আপনার যেটা সামনে থাকা প্রয়োজন সেটা সামনে দিবেন। আর একটা এখানে একটা কথা হচ্ছে যে দেখেন যে প্রথমে যেটা থাকবে এখানে আপনার যে টেক্সটটা লেখা থাকবে এটা সম্পূর্ণ শো করবে। এখানে আমি যদি আরও এক লাইন টেক্সট লিখতাম তাহলে আমার এখানে সম্পূর্ণ এখানে ওই টেক্সটটা শো করতো, কিন্তু পরেরগুলোর টেক্সট যে লিখছি সেটা শো করবে না। মানে আমি দেখাই আপনাদেরকে।
তো এখানে আমি যে কথাগুলো লিখছি এগুলো প্রথম যেটাতে দিবেন, মানে আমি প্রথমে এটা দিছি, এটাতে কিন্তু ওই পুরোটা শো করবে কিন্তু বাকিগুলোতে শো করবে না, ওই নামটা দেখাবে না, শুধু আইকনগুলো দেখাবে। আর আইকনগুলো যদি আপনি এখানে WTTPS মানে পুরো লিঙ্কটা কপি করে দেন তাহলে আপনার আইকনগুলো দেখাবে, তাছাড়া দেখাবে না। এর জন্য আপনাকে পুরো লিঙ্কটা কপি করে দিতে হবে। তো এখানে আপনার যতগুলো আইডি আছে সবগুলো লিঙ্ক এখানে আপনি দিতে পারেন। দেওয়ার পর এখানে নিচে দেখেন যে লিঙ্ক অন ব্যানার, মানে আপনার ব্যানারে কটা লিঙ্ক দিবেন, তো এখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনার যে ফার্স্ট লিঙ্ক, একটা লিঙ্ক যদি দিতে চান তাহলে আপনারা ফার্স্ট লিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার প্রথমে যেটা আছে সেটা শো করবে। ফার্স্ট টু লিঙ্ক মানে প্রথম দুইটা যদি দিতে চান তাহলে প্রথম দুইটা দিবেন, এবং তিনটা দিতে চাইলে, মানে এভাবে আপনারা যদি পাঁচটা পর্যন্ত দিবেন, সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত দেওয়া যায়, তো আপনারা পাঁচটা পর্যন্ত দিতে চাইলে এখানে পাঁচে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার উপর থেকে 1 2 3 4 এভাবে পাঁচ পর্যন্ত যে আইডিগুলো আছে, মানে যে লিঙ্কগুলো আছে এগুলো আপনার ব্যানারে শো করবে। তো এগুলো দেওয়ার পর আপনার এখানে সেভ দিতে হবে। এখানে আপনার পাবলিশে ক্লিক ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পর আপনাদের চ্যানেলে দেখবেন যে এখানে চলে আসছে। তো আমি একটু চেঞ্জ করে দেখাই, এখানে 5 লিঙ্ক থাক। আমি আমার ফেসটা সবার উপরে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে পাবলিশ দিলাম। তারপর এখন যদি আমি আমার চ্যানেলে আসি, আসার পর একটা রিলোড দেই, তাহলে দেখেন এখানে যে আমার গ্রুপ লিঙ্কটা ছিল, জয়েন আওয়ার গ্রুপ যেটা ছিল, সেটা থেকে আমাদের এখন পেজটা সবার সামনে আসছে। কিন্তু এখানে আপনাদের যে টেক্সটটা লেখা থাকবে ওই ওখানে সম্পূর্ণটা শো করবে। এতে যদি আপনার অনেকগুলো টেক্সট থাকে তাহলে আপনার এখানে পুরোটাই লেখা থাকবে, মানে এই পর্যন্ত আপনার যতগুলো লেখা আছে সবগুলো শো করবে। তো আপনারা প্রথম যেটা দিবেন সেটাতে আপনারা কিছু লিখে দিতে পারেন, তো এটা আপনার চ্যানেল ব্যানারে শো করবে। তো আমি আমার গ্রুপেরটা আবার আগের জায়গায় নিয়ে দিই, তারপর আমি সেভ দিই। আর এখানে নিচে আপনারা এই জিমেল দেখা দিতেছে, তো এখানে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিতে পারেন, যে জিমেলে দেওয়ার কারণে আপনার যে জিমেলের সাথে আপনাদের যোগাযোগ করতে পারবে খুব সহজে, তো এরকম একটা জিমেল দিবেন। আপনার চ্যানেল জিমেল দিতে হবে এরকম কোনো কথা না, আপনার যে কোনো একটা জিমেল দিতে পারবেন। দেওয়ার পর এখানে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। তো আজকের ভিডিও ছিল এটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ, এখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত হবেন। এখানে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনারা আমাদের সরাসরি গ্রুপে যে চলে যাবেন। তো গ্রুপে যাওয়ার পর সেখানে আপনি কোনো প্রশ্ন থাকলে পোস্ট করবেন, এবং আমাদের পেজ আছে, পেজে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে মেসেজ দিবেন। আর এটা ছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এবং আমাদের চ্যানেলে ইউটিউব রিলেটেড সকল প্রকার ভিডিও দেওয়া হয়, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।